থ্যাংকির পোলা 30 সেকেন্ডের ভিতরে ঢাকার থেকে তো পালাইতে পারবি না, মনে করো তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না। নুরার তো বাসা রাখা হয়েছে, তোরে আমি সাবধান করে দিতেছি। 10 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম, 10 লাখ, 10 লাখ, 10 লাখ যদি না দেই ঢাকা থেকে ধইরাই না এই শাহজাদপুরের মেইন রাস্তায় ঝুলায় রাখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান ফরাজি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমি তেমন কোনো কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো এবং সেই দুইটা ভিডিও নিয়ে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিও থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে দুইটা ভিডিও দেখাতে যাচ্ছি, একটা ভিডিও হলো হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ ভাই, তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন একটি মাহফিল থেকে। কেন তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন, কি কারণে তিনি 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন, সম্মানিত দর্শক তার কথাগুলো শোনার দরকার আছে না? অবশ্যই আমরা তার কথাগুলো শুনবো। তিনি কোন বিষয় নিয়ে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন, তার এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, সে ভিডিওটি আজকে আপনারা এই ভিডিওর শেষ অংশে দেখে যাবেন। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চাই, বিপি নুরুল হক নুরু অর্থাৎ গণ অধিকার পরিষদের যে নেতা, এই ভিপি নুরুল হক নুরু ভাইকে এবং তার দলের রাশেদ নামক যে ছেলেটা আছে বা দলের অন্যান্য যারা আছে, এই দলের নেতাকর্মীদেরকে এক ব্যক্তি তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন। সম্মানিত দর্শক, কেন ভিপি নুরুল হক নুরুর দলের লোকজনকে এইভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হলো, সেই ভিডিওটি আপনাদেরকে এই ভিডিওর প্রথমেই আমি দেখাবো, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ভিপি নুরুল হক নুরুকে মেরে ফেলার জন্য কত বড় ষড়যন্ত্র হচ্ছে। যাই হোক দর্শক, সেই ভিডিওটি এই ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো। অতএব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন ভাই, ভিডিওটি পুরোপুরি না দেখে ভিডিও থেকে স্কিপ করবেন না, সেই ভিডিওটি এখনই আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দর্শক, মূল ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতেই হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। হ্যাঁ দর্শক, আর কথা না বাড়িয়ে এবার চলুন আমরা সর্বপ্রথম দেখে আসি যে ভিপি নুরুল হক নুরু রাশেদ এবং ভিপি নুরুল হক নুরুর দলের নেতাকর্মীদেরকে যে ব্যক্তি হুমকি দিয়েছেন কি বলেছেন দর্শক, সেই হুমকিদাতা আমরা, চলুন সেই কল রেকর্ডটি আমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করে আমরা একটু শুনি। রাশেদ খানগির পোলা, তুই ইয়ে বিজনেস অ্যাকাউন্ট, তুই কিসের বিজনেস করস? আর তোদের মতো কুলাঙ্গার মাদার চোদরে বলতেছি, তোরা কি বুঝস না যে তারেক মিজিয়ার মতো কুলাঙ্গার একটা দলের প্রধান হ্যার সাওয়াস হয় না এদেশে আসার, আর তোরা বসি বসি তোর মনে করস না যে বানরের খেলা অথবা রাস্তার পাড়ে যে বিভিন্ন কমেডি করে তাদের মতো কথা বলস, আর আশেপাশে 2-4 জন মানুষ হুই হাই মে মা করে, তুই বুঝস না যে তোরা যদি 10 মিনিটে যদি মনে 10 মিনিট না 2 মিনিটে যদি সময় দেয়, 30 সেকেন্ডের ভিতরে ঢাকার থেকে তো পালাইতে পারবি না, মনে করস তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না। তোদেরকে তো একটু ছাড় দিয়ে রাখা হয়েছে, কিন্তু এত বাল ফাঁকনামি তোরা করস? নুরার তো বাসা রাখা হয়েছে, তোরা এটা বুঝস না, এটা মাথায় ঢুকে না যে তারেক জিয়ার মতো পাবলিক ভয়ে আসতেছে না, আর তোরা সেই জায়গায় কথা বলতেছিস, তার মানে তোদেরকে স্কোপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, যে তোদেরকে যখন মনে করস না সিগন্যাল পড়ে যাব, তখন মনে করস পালানোর সুযোগ পাবি না, তখন আব্বা কইয়া তোর এইসব বিপ্লব এই সমস্ত বাটপারে বিকাশগিরি এই বিকাশ ব্যবসা 9-6 এজেন্ট ছাড়ুং বুড়ুং কথাবার্তা এগুলা মনে করস না কোথায় যাব, হাওয়া হয়ে যাব বেটা। কত আসলো আর গেল, তোরা তো শুক্র শুক্র 8 দিনের পোলা ভাই, বুঝছ না? একটা মনে করস সাপোর্ট কার্ড লাগে, ওই তোদেরকে কার্ডের জন্য ব্যবহার করার জন্য বসে রয়েছে। তোরা মনে করস নুরু ভাই ওই যে ফেসবুকে স্ট্যাটাস ইয়ে দেয়, তোদের এখানে লাইক কমেন্ট কারা করে জানোস? তোদের এখানে লাইক কমেন্ট করে তো জামাতের হেফাজতের বিএনপির শিবিরের রাজাকার পোলা পাইন, কথা বুঝছিস? আর এতে তোরা মনে করস কি
ওরে বাপ রে বাপ, তোরা বিশাল কিছু হয়ে গেছিস, তোরে আমি সাবধান করে দিতেছি। তোরা থ্রেড না, তোর এটা তোর তোর থ্রেড দেওয়ার প্রয়োজন মনে করি না, তোরা সাবধান করে দিতেছি। ঠিক আছে, পড়ালেখা করছিস ইউনিভার্সিটিতে, ভালো ছেলে, ছেলের মতোই থাক, নিজে কিছু কাজকর্ম করি, খাওয়া চিন্তা কর। ওই মনে কর যে নুরার পিছনে ঘুরা বাটপারি কইরা মর কিছু হইবা, জাতীয় নেতা হইবা, বহুত মনে করেন স্বপ্ন দেখতেছ। ইস্যুর সম্পর্ক কত আসছে, যে ইমরানের সরকারের কথা মনে আছে? এ তো তোরা তো কি, এ তোর লাখ লাখ মানুষ আসতে না আমার বলেছে, এত হিরো হয়ে গেছে, হদিস আছে এখন? হদিস নাই, তোরা ইচ্ছে মনে করস না আরো বিলীন হয়ে যাবি। যা শুধু সামনে ট্রামটা, ট্রামটা পার হবে, নুরা ওই যে তোর মনে করস না স্ক্রাব মিস্ক্রাব যা আছে এগুলো দিয়া। এই জন্যে সো বি কেয়ারফুল, কথাবার্তা একটু লিমিটে বলিস, এত বেশি লিমিট করিস না। সম্মানিত দর্শক শ্রোতা, কল রেকর্ডটি আপনারা শুনতে পেয়েছেন। ভিপি নুরুল হক নুরু মানে বর্তমানে বড় একটি সমস্যা, কারণ ভিপি নুরুল হক নুরু তিনি সত্য কথা বলেন, আর সত্য কথা বলতে গেলে দেশের ভেতরে যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লম্পট, দেশদ্রোহী, যারা দেশটাকে লুটে পুটে খেতে চায়, তাদের বিরুদ্ধেই কথা বলেন ভিপি নুরুল হক নুরু। এই জন্যেই তাদের মাথা ব্যথা হলো ভিপি নুরুল হক নুরু। যদি ভিপি নুরুল হক নুরুকে সরিয়ে দেওয়া যায় তাহলে আর কথা বলার মতো কেউই থাকলো না। যাই হোক দর্শক শ্রোতা, এই ব্যক্তি যেভাবে ভিপি নুরুল হক নুরুর দলের লোকজনদেরকে হুমকি দিয়েছেন, আসলে ভিপি নুরুল হক নুরুর ভবিষ্যৎ কি জানতে চাই আপনাদের কাছে, কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন বিষয়টি নিয়ে। দর্শক শ্রোতার কথা না বাড়িয়ে এবার চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যে হযরত মাওলানা কারী সাইদুল ইসলাম আসাদ ভাই তিনি তাবলিগ জামাতের বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে 10 লক্ষ টাকার হুমকি দিয়েছেন। অর্থাৎ তিনি ঘোষণা দিয়েছেন যদি কেউ প্রমাণ করতে পারে যে তাবলিগ জামাত আসলে জঙ্গি সংগঠন, তারা কবর পূজা করেন, তাহলে তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যাই হোক দর্শক শ্রোতা, আমার মুখ থেকে না শুনে কারী সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের মুখ থেকে আমরা একটু স্ক্রিনে দেখব যে সাইদুল ইসলাম আসাদ ভাই এই তাবলিগ জামাতের বিষয় নিয়ে আসলে তিনি কি বলছেন, কেনই বা তিনি এভাবে রেগে গিয়ে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। দর্শক চলুন আমরা স্ক্রিনে সেই ভিডিওটি একটু স্ক্রিনে দেখি। আপনারা জানেন শত বছরের ঐতিহ্য একটা মোবারক জামাত তাবলিগ জামাত, অস্বীকার করা যাবে? এই তাবলিগ জামাতের মাধ্যমে লক্ষ লক্ষ অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি এই পর্যন্ত পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি, অনেকগুলো রাষ্ট্র, এমন কোন রাষ্ট্র দেখি নাই যেখানে তাবলিগের কার্যক্রম নাই, এমন কোন দেশ নাই। আপনি যেই দল করেন না কেন, যেই মতের হন না কেন, এই কথা যদি আপনি না মানেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছেই আছে। আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, যেটা সত্য আমি সেটা বলবোই। পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে 200টির উপরে তাবলিগ জামাতের কার্যক্রম চলে। কয়টি রাষ্ট্র? 200টি রাষ্ট্রের মধ্যে তাবলিগ জামাতের কার্যক্রম চলে 24 আওয়ার্স। এই কারগুজারি শুনাইলে আপনাদের মাথা চিন্তায় পড়ে যাবেন। এমনও জায়গায় গিয়েছি দেখি পাহাড়ের পাদদেশে বৌদ্ধরা তাদেরকে যে যে তাবলিগ জামাতের ভাইয়েরা কালেমার দাওয়াত দিচ্ছে, খ্রিস্টানদেরকে দাওয়াত দিচ্ছে, প্রতি বছর আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, আফ্রিকা থেকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যারা ইংলিশ ভাষাভাষী তাদের কাছে তাবলিগ জামাত যায় দিনের কথা বলে। দেখেন এই তাবলিগ জামাতটাকেও সৌদি আরব গত সপ্তাহে ফতোয়া দিয়া ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছে। বলছে তাবলিগ জামাতের মানুষরা নাকি কবর পূজা করে। প্রমাণ দিতে পারবেন? 10 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম, 10 লাখ 10 লাখ 10 লাখ যদি না দেই ঢাকা থেকে ধইরাই না এই শাহজাদপুরের মেইন রাস্তায় ঝুলায় রাখবেন আমাকে। যদি কেউ প্রমাণ দিতে পারে যে তাবলিগ জামাতের মানুষেরা কবর পূজা করে, মাজার পূজা করে, যদি কেউ প্রমাণ দিতে পারেন। দ্বিতীয়ত তারা কি কজ দেখিয়েছে যে তাবলিগ জামাতের মানুষরা নাকি জঙ্গি সন্ত্রাসের সাথে জড়িত, নাউজুবিল্লাহ বলে। আরে তাবলিগের মানুষরা তো এতই নিরহ, মসজিদে খায়, মসজিদে ঘুমায়, তাদেরকে কেউ থাপ্পড় মারলো কেউ প্রতিবাদ করে না। কয়দিন আগে দেখলাম ঘুমের ওষুধ খাওয়ায় তাবলিগ জামাতের 15 জনের বেডিং টেডিং যা ছিল মোবাইল সব নিয়ে গেছে, তারা নাকি সন্ত্রাসের সাথে জড়িত। তৃতীয়ত বলছে তাবলিগ জামাত নাকি তাওহীদের দাওয়াত দেয় না। আরে তাবলিগের প্রথম কথাই তো হইতো কালেমায়ে তৈয়বা লা ইলাহা
সময় তো দর্শক শ্রোতা কারী সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথাগুলো আপনারা শুনতে পেয়েছেন। তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো শতভাগ সত্য। যদি কেউ এটাকে নিয়েও সন্দেহ করে আমি মনে করব তার ইমানের ভিতরে ঘাটতি আছে। কারণ আজ পর্যন্ত কোনো ব্যক্তি এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না যে তাবলিগ জামাতের লোকজন তারা কবর পূজা করে, মাজার পূজা করে। হ্যাঁ, তো এই বিষয়টি নিয়ে কারী সাইদুল ইসলাম আসাদ ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তাবলিগ জামাতের লোকদেরকে জঙ্গি একটি সংগঠন বলেও আখ্যা দিয়েছেন সৌদি আরবের মতো একটি ইসলামিক দেশ। যাই হোক দর্শক শ্রোতা, যেই সৌদি আরবে আজকে নর্তকী নাচাচ্ছে, আজকে সিনেমা হল তৈরি করছে, আজকে নারীদেরকে তারা বেপর্দায় বের করে দিচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে এ সমস্ত এই মুফতিরা, এ সমস্ত এই ব্যক্তিরা তারা কথা বলেন না। তারা ইসলামের একটা বড় আঞ্জাম দেওয়ার, ইসলামের একটি দিন দায়ী ইলাল্লাহ, যারা দিনের দায়ী হিসাবে সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছেন, আজকে তাদের বিরুদ্ধে এই সৌদি আরব ঘোষ মনে করেন তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা যেটা বুঝতে পারছি কেয়ামত খুবই সন্নিকটে এসে গেছে, এটা আর আমাদের বুঝতে বাকি রইল না। যাই হোক দর্শক শ্রোতা, কারী সাইদুল ইসলাম আসাদ ভাই যে কথাগুলো বলেছেন তাবলিগ জামাত নিয়ে তার কথাগুলোর সাথে আপনারা একমত কিনা জানতে চাই আপনাদের কাছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যাই হোক দর্শক শ্রোতা, আজকে দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম, দুইটা ভিডিও সম্পর্কেই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি। আর যদি আপনারা মনে করেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এটি শেয়ার করার দরকার, তাহলে অবশ্যই একটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নেব। দর্শক, বিদায় নেওয়ার আগে আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে হয়তোবা পরবর্তী আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।